কর্মকর্তা যারা আজকে কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। ইনফ্যাক্ট আমি আপনাদের মধ্যে নির্বাচিত প্রতিনিধি হিসাবে চতুর্থবারের মতো সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে দায়িত্ব নিয়েছি। চেতনা উপপরিষদের সাথে আসলে আমার সম্পর্ক দীর্ঘদিনের, সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই সংগঠন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি আশা করব যে প্রতিশ্রুতি নিয়ে যে কমিটমেন্ট থেকে চেতনা যুব পরিষদ তার কার্যক্রম শুরু করেছিল, আজ দীর্ঘদিন পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এখনও চেতনা যুব পরিষদ কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি তাদের গতিশীল নেতৃত্বে এই সংগঠন মানবতার কল্যাণে আরও বেশি করে এগিয়ে আসবে এবং এই সুন্দর সমাজ বিনির্মাণের ক্ষেত্রে চেতনা যুব পরিষদের প্রতিটি স্তরের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, ওনারা আরও বেশি গতিশীল হবে এবং তাদের সুযোগ্য নেতৃত্বে এই সংগঠন একটি মডেল সংগঠন।